গোপন সূত্রে খবর পেয়ে মালদহের মোতাবাড়ি থানার পুলিশ মেহরাপুর এলাকা থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতর কাছ থেকে 15,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। কোথায় বিক্রি করছিলে? হ্যাঁ, কবে থেকে করো? কোথায় নিয়ে যাচ্ছিলে ওটা? হ্যাঁ, কাকে দিতে যাচ্ছিলে? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছিলে তুমি? কি নিয়ে যাচ্ছিলে? টিতো কালিয়াচকের বালিয়াপুর এলাকার বাসিন্দা আনিরুল শেখকে শনিবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে, কালিয়াচক থেকে ট্যাবলেটগুলি সংগ্রহ করে পঞ্চনন্দপুরের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।